তু আমিরে হরম মে ফকিরে হজম, তু আমিরে হরম মে ফকিরে হজম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারানা ইয়াসমিন রুমে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারাও আমার মতো ভালো আছেন। আমি আজকে এই ভিডিওটি দেখাচ্ছি, দুই তিন দিনেরই একটি ভিডিও, আমি কিছু শর্ট ক্লিপ রেখেছি করে করে, সেটাই শেয়ার করছি। আসার দিন আমি কি কি করলাম আর কি, আসার পরে খিদেও লেগেছে, আমার বোনের মেয়ে ফারিয়ে রান্না করে রেখেছিল, সেগুলি খেয়ে আবার যে ঘুমিয়ে পড়েছি, আসলে রাতে উঠেছি, নামাজ ফাঁকে ফাঁকে পড়েছি এটুকুই, কারণ খুবই টায়ার্ড ছিলাম এক মাস রোজার পরে, আবার ওখানেও অনেক দৌড়চাপ ছিল, এরপরে জার্নি সব মিলিয়ে আর কি শরীরটা ভালোই ছিল না, তো ঠান্ডা লেগেছিল এর ভিতরে, ঠান্ডা কাশি সর্দি এইটা সব আর কি। তো এটা হলো পরের দিন, আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি ওই দিন, মানে আগের দিন তো এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো বেডশিটটা চেঞ্জ করে যে ওরা বাপ ছেলে এখন রেডি হচ্ছে, জোহরের নামাজের পরে এই এটা খুলবে, মানে এই কাঠুনগুলি খুলবে, কি কি আছে এগুলি দেখাও দরকার, বের করা দরকার এই জন্য। আর মানে যেদিন এসেছিলাম সেদিন তো যে আলবাইকের যে বোস্টগুলি, মানে চিকেনগুলি আর কি, তো সেগুলি ওরা ভালো করে তেলে ভেজে তারপরে খেয়ে নিয়েছিল, তো ওদের আনন্দ দেখে মানে ভালো লাগা আর কি, ওরা আম্মু আব্বু এনেছে সেটা দেখে আমাদেরও ভালো লেগেছে। তো আমরা একটু সব কিছু ঠিক আছে কি না এটাই দেখা মেন দরকার, তো সবগুলোর মুখ খুলে ফেলতেছে আমার ছেলের সহ ওর আব্বু সহ আর কি, তো ওনারা খুলে এগুলি সেট করবে। আমার আজকেও শরীরটা মানে এই পরের দিনও শরীরটা ভালো লাগতেছে না, আবার ফ্যাটও ব্যথা করতেছে খুব জোরে, এইসব মিলিয়ে আর কি তো ভালো লাগছে না, ওনারাই করতেছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো যেগুলি আমাদের নিজেদের জন্য এনেছি সেগুলি আলাদা করা, যেগুলি সেলের জন্য এনেছি সেগুলি আলাদা করা, সব মিলিয়ে শেষ করার পরে এটা হচ্ছে পরের দিন। তো এটা মাগরিবের আগ দিয়ে একটু আমার মুমতাসির ভিডিও করে নিচ্ছে, কারণ আমি সব কিছু গুছিয়ে রান্নাঘরে প্রিপারেশান নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড উনি গাও পার্টি দিবেন, ওনার প্রিয় কিছু ভাইকে, ওনার পছন্দের কিছু মানুষকে দাওয়াত দিয়েছেন, তো এই জন্য আমি একটু টুকটাক রেডি করে নিচ্ছি আর কি, কারণ এত বেশি ধুলো পড়ে আছে, এক মাসে যদি মানে কাজের লোক না থাকে তো কী অবস্থা হয় সেটা তো আমাদের গৃহিণীদের ধারণাই আছে। তো সারাদিন যদিও শরীর ভালো নাই, তারপরেও ওই যে করে যাচ্ছি তো করে যাচ্ছি, চোখে হয় না আসলে অপরিষ্কার থাকলে, নোংরা থাকলে, তো এর ভিতরে মেহমান দাওয়াতে আরও বেশি পেরেশান হয়ে গেছি। তো দাওয়াত দেওয়া মানে উনি আগে থেকে কখনোই বলবে না, আসার মানে হয়তো আধা ঘন্টা আগে বলবে এরকম, কারণ উনি জানে আমি পারবো, কিন্তু পারলেও আমি তো আর মেশিন না এটা বুঝে না। তো তারপর ঝটপট উনি অফিসে ছিল পরের দিন আর কি, তৃতীয় দিন, তো অফিস থেকে আসার সময় ওনার সাথে করেও ভাই একজন এসেছে আছেন, আর আসার সময় সাথে মানে ইয়ে থেকে স্বপ্ন থেকে যে চিকেন লেগগুলি এনেছে আর চিকেন উইংসটা এনেছে, নার্গেটস এনেছে, তো এগুলিকে আমি নার্গেটসটা আগে বসিয়ে দিয়েছি আর ম্যারিনেট করে নিয়েছি চিকেন উইংস আর হচ্ছে লেগ পিসগুলি। তো লেগ পিসগুলিতে আমি আদা রসুন আর লবণ মরিচ এগুলি দিয়েছি, আর ইয়েতে চিকেন উইংসটাতে আমি দিয়েছিলাম একটা ডিম অতিরিক্ত আর কি, আদা রসুন তারপরে লবণ মরিচ তো আছেই, খুব ঠান্ডা বাতাস বের হচ্ছে জন্য জানালাটা বন্ধ করে দিয়েছি, আর পাশে সামনে যে বাসায় এক বোন উনিও রান্না করছেন, তো আমি এর ভিতরে আমার বানানো ছিল এই যে চিকেন সরি এই পটেটো যে সবগুলি সেগুলি, এগুলি ওরা আর খায় নাই, তো ভাবলাম যেহেতু আছে একটু আইটেম বাড়বে এই আর কি, তো এগুলির ভিতরে চিজও দিয়েছিলাম তখন এই আর কি। তো যেটা বলছিলাম চিকেন উইংসে আমি দিয়েছিলাম আদা রসুন, আর এদিক দিয়ে আমার জোরে সোরে কাজ চলতেছে, আমার ছোটো পাখিটা এসে শরবত করে নিচ্ছে আর ওইদিকেও গুছাচ্ছে, আর যেটা বলছিলাম আবারও বলি, উইংসে দিয়েছিলাম আদা রসুন আর লবণ মরিচ, আর দিয়েছি একটা ডিম ভেঙে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে রেখেছি, আর উইংসটাকে আমি দুইভাগ করে নিয়েছি, কারণ উইংসের একদম নিচের ডানা সহ এসেছে, তো দুইভাগ করে নিয়েছি, এর ভিতরে কম আগুনে আমি নার্গেসগুলি ভেজে নিয়েছি আর আলুর চপটাও ভেজে উঠাচ্ছি, আর উইংসটা এখন ভেজে নিচ্ছি,
উনচটা আমি একটু ভালো করেই আগুন কম দিয়ে ভেজে নিব। একদিকে ক্রিসপিও হবে আর অন্যদিকে ভিতরে যেন ভাজা হয়। তো এই তো এখন চিকেনগুলো মানে চপগুলো হওয়ার পরে চিকেন বলও আছে, তারপরে এগ পটেটো যেটা মানে আমরা আলুর চপ বলি ডিমের চপ সেটাও আছে। ভাবলাম একসাথে এক প্লেট বড় করে দিই, কারণ 8-10 জন আসবেন আর কি, তো সেই হিসাবে একটু বেশি করে করা। লেগ পিসগুলো কড়াইতেও দিয়েছি আবার ফ্রাইপ্যানেও দিয়েছি, কারণ কড়াইতে অল্প চারটা করে ধরতেছে এই জন্য। তো ওনারা মাগরিবের নামাজ পড়েই আসবেন, আর আমার হাজব্যান্ড মাগরিবের নামাজের একটু আগ দিয়ে এসেছেন, তো উনি বলল কতক্ষণ সময় লাগবে, আমি বললাম আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি এখন নামাজ পড়তে যাব। মুনতাসির পড়ে আসলে ওকে দায়িত্ব দিয়ে যাব আর আমি পড়বো আর কি। তো আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আশা করি, মেরিনেট করে রাখতে পারিনি, যতটুকু সময় ছিল ততটুকুই করে এই তো টেবিলে মুত্তাকি মুমতাসিরের সহযোগিতায় আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি। এর ভিতরে শরবত মুমতাসির করে রেখেছিল সেগুলি দিয়ে দিয়েছি, মেহমান সামনে আছে। আর এই তো এখানে খেজুর, তারপরে হচ্ছে তিন ফল রেডি করে নিয়েছি, আর হচ্ছে গাওয়া বানিয়ে গাওয়া কাপ সহ দিয়ে দিয়েছি। ও ওনারা ওগুলি একটু একটু করে খাচ্ছে আর এগুলি এখন একটু পরে পাঠাচ্ছি। এখানে চিকেন ফ্রাই চিকেন উইংসটা আমি সিজলিং প্লেটেই ওইভাবে দিয়ে দিব, এই যে একটু উপরে দিয়ে তিল সাদা তিলটা দিয়ে দিয়েছি সুন্দরের জন্য। আর আমি চিকেন উইংসটাতে দিয়েছি একটু গাজর ক্যাপসিকাম আর হচ্ছে ব্রোকলি সেদ্ধ করা ছিল ফ্রিজে ডিপ ফ্রিজ ওগুলি দিয়েছি। আর নারগিসটা তো বাজারের, আর ওনারা আসতে ওই যে রসের মিষ্টি টিষ্টি এনেছে ওগুলি একটু দিব। এর ভিতরে আবার সেমাই করে এনেছি, আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম সেমাই করতেছিলাম আর মুত্তাকির ভিডিও করেছিল, এই যে সেমাই করে চলে এসেছি আর এখন আমি সবগুলো এখন ওইদিকে সাপ্লাই দিব আর কি। তো আর মিষ্টিটা আমি যে আমার যে তিন লেয়ারের ট্রেটা এনেছি মানে এটাকে কেক স্ট্যান্ড বলে, তো সেটাতে একটু দিয়ে দিব আর কি। তিন ফল এনেছিলাম তো খেজুরের সাথে তিন ফল দিয়েছি। আর সৈদিরা গাওয়া খেতে খেতে খেজুর খায়, তো আমরা তো একটু চিনি দিয়ে গাওয়া হয়তো একটু পছন্দ করি, কিন্তু ওনারা একদম কড়া করে গাওয়া বানায় একদম মানে তিতা টাইপের আর কি, তিতাও না বলা যায় না, তো ওইটা ওরকম করে চিনি ছাড়া করে আর পাশাপাশি খেজুর খায় বসে একদম। ওদের এটাই ট্রেডিশনাল আর এটাই ওদের মজার খাবার এই আর কি। তো আমি একটু উপরের লেয়ারে একটু চকলেট দিয়ে দিচ্ছি, আরেকটু দিয়ে দিতে বলতেছে আরেক ধরনের কিছু চকলেট এনেছিলাম আমার ছেলেদের জন্য কয়েক পদের, তো সেগুলি ওরা খুব পছন্দ করে খাচ্ছে। তো একটা একটা করে সবগুলো নিয়ে যাচ্ছে মুত্তাকি। তো টেবিলে এখন দেওয়া হচ্ছে আর টেবিলটা আমি একটু গুছিয়ে নিচ্ছি, এভাবে আমার আসলে আজকের দিনটা পার হয়েছে। তো আরও দুই তিনজন মেহমান আসেন নাই অপেক্ষা করতেছেন, তো দেখা যাক। এই তো আমার আজকের রাত দিন এভাবেই কেটেছে। তলব হি তলব তু আতা। এখন হচ্ছে পরের দিন, আমি আর অন্যান্য কাজের পাশাপাশি আমার এই দুই তিন দিন যে এসেছি আমার কাজের লোক নাই, কারণ মদিনাকে বাদ দিয়েছিলাম আমি যাওয়ার আগ দিয়ে। তো এরপরে নতুন একজনকে ধরিয়েছিলাম সেলিনা নামে, তো আমি যাওয়ার পরে 4-5 দিন এসেছিলো, এরপর আর আসে নাই। আমার ছেলেরা খুব কষ্ট করেছে, আমার বোনের মেয়ে থাকাতে ও হেল্প করেছে, যার কারণে মোটামুটি সেরেছে আর কি। তো যার কারণে এখন কাজের লোক ঠিক করা, তো এই জন্য দুই দিন অপেক্ষা করছি আর দেখতেছি আর কি। তো কাজের লোক নাই, পাশাপাশি এই যে ঘরের সব জিনিসপত্র গুছানো মেহমান সব মিলিয়ে আর কি একটু কষ্টই হচ্ছে, তারপরে কী করা, করতে তো হবে। তো আমার যে জিনিসগুলো বেরিয়েছে এগুলিতে গতকালকে শরবত দিয়েছিলাম, আর এই এই চামচটা আমি গতবারই এনেছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম, তো এখন সামনে রেখে দিচ্ছি। এই জিনিসগুলো সবগুলোই আমি গতবার এনেছিলাম, তো সামনে রেখে দিচ্ছি এই সেলফটাতে। অনেকেই চান এই সেলফটা, তো এটা আমি যখন বিক্রি করেছিলাম আর কি সেল করেছিলাম তখন ছিল, এখন নাই। এখন যেগুলি আছে আমার বিক্রির জন্য মানে সরি ব্যবহারের জন্য, তো এগুলি আসলে আমার কাজে লাগে, এর জন্য এগুলি সেল করব না। ছিল যখন আসলে আসে তখন আপনাদেরকে বললে আপনারা নিয়ে নিন এটা আর কি। তো এখন যে গ্লাসগুলি এগুলি অতিরিক্ত ছিল মানে গতবার এনেছিলাম এবারে ইউজ করতেছি, আর সামনে থাকলে আসলে ইউজ হয়, যখন মানে প্যাকেটে বা একটু দূরে থাকে তখন ইউজও হয় না আবার ভুলেও যায়,
কোন জিনিস কোথায় আছে এটা আর কি। তো ভাবলাম যে না সামনেই রাখি, তাহলে যখন ইচ্ছা ইউজ করব। আর আমরা মেয়েরা তো নারীরা তো এমন যে ভালো জিনিস ইউজ করতে মন চায় না, তবে আমার মতে ইউজ করে ফেলা ভালো, কারণ শখের জিনিস আমি মরে গেলে তো আর ইউজ হবে মানে অন্য কেউ এসে ইউজ করবে, তো আমার যখন শখ আমি সেটা তখনই ইউজ করে ফেলবো, এটাই সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে এটাও গতবার এনেছিলাম, তো এটা আগে থেকে এখানে ছিল, মাঝে মধ্যে দরকার হয়, তো এগুলি একটু জায়গা বের করছি। আমার শোকেসটা পুরো শোকেসটাই গুছাতে হবে, এক এক শেল্পে এক এক কালার দিয়ে আমি একটু গুছাবো বা সাজাবো। এই জগটা ভেবেছিলাম এখানে ধরবে কিন্তু ধরে নাই, এটা গতকালকে একটাতে শরবত দিয়েছিলাম আর একটাতে আমি জমজমের পানি দিয়েছিলাম মেহমানদেরকে, তো সেজন্য এগুলি ধুয়ে আবার শুকিয়ে এখন জায়গায় রেখে দিচ্ছি। তো এই টুকটাক কাজগুলি আসলে করতে সময়েরও দরকার আবার ধৈর্যেরও দরকার, সবগুলোই আসলে করে যাচ্ছি, তো করে যাচ্ছি। কীভাবে আসলে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। এটাতে যে গতকালকে যে সিজলিং করেছিলাম মানে উইংসটা করেছিলাম, তো আজকে একটু ভালো করে মুছে রেখে দিচ্ছি। এগুলি যেহেতু কাস্ট আয়রন মানে লোহার, তো একটু জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যে আমি ধোয়া মানে ভালো করে হয় না মনে হয়, এরকম মনে হচ্ছে, কিন্তু তারপরেও একটু ভালো করে মুছে এখন আমি ইয়ে দিয়ে তেলের ব্রাশ করে নিচ্ছি আর কি। প্রথমে আমি টিস্যুতে একটু তেল দিয়েছিলাম, তারপরে মুছে নিচ্ছি, যতই পরিষ্কার হোক তারপরে আবার এগুলিতে যে এরকম লাল হবে, তো তারপর টিস্যু দিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো আমি একটু টিস্যু না মানে তেল দিয়ে রাখলে আবার একটু তেল দিয়ে আবারও সুন্দর করে একটু এভাবে রেখে দিব, তাহলে ভালো থাকবে। তা আসলে ভিডিও রেগুলার হচ্ছে না, ইরেগুলার হয়ে গেছে অনেক দিন থেকে, চেষ্টা করছি আসলে সব মিলিয়ে কুলাই উঠতে পারতেছি না। তো এখানেও আরেকটা সেলফ দিয়ে আমার টুকটাক জিনিসগুলো রাখা দরকার, এই জন্য রেখে দিচ্ছি। আসলে এই যে রান্নাঘরের এখনও অনেক কিছুই মোছামাছি করিনি, তো একটু একটু করেই করছি যাতে করে আমার শরীরও ঠিক থাকে আবার সব কিছু হয় এই জন্য আর কি। তো এই তো চেষ্টা করে যাচ্ছি ঘর সংসারের কাজগুলি আবার রেগুলারলি করার ধরার এই আর কি। তো এই শিল্পটাতে বোতলগুলি রেখে দিয়েছে আর ওইটাতে আমি টুকটাক কিছু বয়ম আছে ওইগুলি রেখে দিব, কারণ রান্নাঘর ছোটো তো সব কিছু ধরে না, তো যেভাবে আসলে পরিষ্কার করে রাখা যায়। তো এর ভিতরে মেহমান, ওই যে গতকালকে বললাম না দুই তিনজন আসেন নাই, তো এখন তিনজন মেহমান এসেছেন, মেহমান রহমত বরকত। তো আমি আবারও ওই যে মিষ্টি টিষ্টি যেভাবে গতকালকে দিয়েছিলাম সেভাবে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে জোহর নামাজ পড়ে ওনারা ওই যে মেহমান সহ এসেছেন, তো বলতেছি ভাত খাওয়ার জন্য, তো ওনারা নাকি ভাত খাবেন না, তো এই জন্য হালকা পাতলা নাস্তা দিয়ে দিচ্ছি। লাচ্ছি বানিয়েছি বাট ঢালতে গিয়ে দেখি যে কম হয়েছে, তো আবারও বানাতে চলে যাচ্ছি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড বললো যে মানে আগে জমজমের পানিটা দিবে, তো এই জন্য জমজমের পানিটা উনি নিয়ে নিচ্ছে। তো সময় সহ যা যা দেওয়া দরকার মানে ছিল আর কি সেগুলি দিয়ে দিচ্ছি। আর এই তো এই জগে উনি জমজমের পানিটা দিয়ে দিচ্ছে, খেজুর, তারপরে ওই যে কালকে যা যা দিয়েছিলাম এগুলি দিয়ে দিয়েছি আর কি। তিন ফলটা এনেছিলাম, ওগুলি ভালোই লাগে তিন ফলটা খেতে, তো ওইটাও একটু দিয়েছি। এরপরে এই আমার পছন্দের একটা জিনিস এনেছিলাম আমার নিজের জন্য, এটা হচ্ছে তার্কিশ একটা মানে সার্ভিং কোটা বা এটাতে জিনিসপত্র রাখার জন্য আর কি। তো সেটা একটু বের করে নিচ্ছি, একদম পাতলা কাচের, খুব সুন্দর আমার কাছে মানে ভালোই লেগেছে। তো এটা এনেছি যে দুই লেয়ারের জিনিস রাখা যাবে আর উপরের ঢাকনাটা এরকম পিরামিডের মতো আর কি। তো ফারিয়ে এসেছে এই দুপুরবেলা, তো ও সব আমরা ভাত খাবো তার আগ দিয়ে এটা বের করে নিয়েছি। তো এই যে এটাও গতবার এনেছিলাম, তো না গতবার না গতবার আরেকটা এনেছি, এবারে এটা এনেছি, তো একসাথে এগুলি একই গ্লাসের, তো এই জন্য একসাথে দেখালাম আর কি। তো এই ইয়েতে আমি কী কী রাখছি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম, এখন আমার কাছে এই বাদামগুলি ছিল, অ্যালমন্ড বাদাম আর কাজু বাদাম অল্প ছিল, তো এগুলি রেখে দিচ্ছি। তো উপরেরটাতে রেখে দিচ্ছি কিশমিশ, কিশমিশও অনেক ছিল তো এগুলিও রেখে দিচ্ছি। এখানে যে কোনো কিছু বিস্কিট টিস্কিট রাখা যায়, চকলেট রাখা যায়। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।